আসসালামু আলাইকুম। টেকনো কিন্তু বাংলাদেশে রিসেন্টলি রিলিজ করে ফেলেছে টেকনোর নতুন স্মার্টফোন টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। তো আজকের এই ভিডিওতে হচ্ছে টেকনো ক্যামন 16 প্রিমিয়ারের ডিটেলস জানার চেষ্টা করবো, এবং এই স্মার্টফোনটি যেই প্রাইস রেঞ্জে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসছে সেটা আদৌ কি পারফেক্ট নাকি বেশি হয়ে গেছে প্রাইসটা, সেটা নিয়ে একটু কথা বলবো। সো ভিডিওটি মিস করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা নিয়ে না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলেই নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে এই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে জানি। এটি একটি প্লাস্টিক ফ্রেমের ডিভাইস, সো ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক থাকতেছে, আর ফ্রন্ট সাইডে তো গ্লাস থাকবে, এটা স্বাভাবিক। ওয়েটটা অ্যাভারেজ 203 গ্রাম। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে থাকতেছে 6.9 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন 88.7%, এবং রিফ্রেশ রেট থাকতেছে 90 হার্জ, এবং এটি অবশ্যই একটি HDR10+ ডিসপ্লে। রেজলিউশনের কথা যদি বলি তাহলে পাবেন হচ্ছে 1080x2460 পিক্সেল রেজলিউশন। অপারেটিং সিস্টেম হচ্ছে Android 10। চিপসেটে আপনারা পাচ্ছেন হচ্ছে মিডিয়াটেক হেলিও G90T, যেটা হচ্ছে একটা 12 ন্যানোমিটার একটা হচ্ছে চিপসেট। থাকছে অক্টাকোর প্রসেসর এবং Mali-G76 MC4 GPU। র্যাম এবং স্টোরেজে আপনারা একটা ভ্যারিয়েন্টই পাবেন, 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ বা রম। সো এই ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে হচ্ছে বর্তমানে যেটা লঞ্চ হয়েছে সেটার প্রাইস হচ্ছে 27,990 টাকা, আই মিন 28,000 টাকা। সো 28,000 টাকার একটা স্মার্টফোনে হচ্ছে ওরা দিয়েছে হচ্ছে মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর। এই জিনিসটা আর একটু ভালো করলে পারতো, আরও ভালো একটা প্রসেসর দেওয়া যেত এখানে, যেহেতু এটা একটা 28,000 টাকার স্মার্টফোন, সো প্রসেসরটা অবশ্যই আরও ভালো দেওয়া উচিত ছিল। তো এই স্মার্টফোনটির মেইন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ক্যামেরা। আপনারা রেয়ার প্যানেল হচ্ছে একটা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, যেখানে হচ্ছে 64 মেগাপিক্সেলের একটা ওয়াইড লেন্স থাকতেছে, তারপরে হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স থাকতেছে, 2 মেগাপিক্সেলের একটা ডেডিকেটেড একটা ভিডিও লেন্স থাকতেছে, তারপরে হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর থাকতেছে। সো 4টা ক্যামেরা, আই মিন কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন হচ্ছে রেয়ার প্যানেলে, আর ফ্রন্ট প্যানেলে হচ্ছে 5 হোল কাট ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যেখানে পাবেন হচ্ছে 48 মেগাপিক্সেলের হচ্ছে ওয়াইড লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। সো সেলফিতে কিন্তু 48 মেগাপিক্সেল পাচ্ছেন। সো ক্যামেরার দিক দিয়ে চিন্তা করলে ডিভাইসটি কিন্তু যথেষ্ট ভালো, বলে রাখা ভালো আপনারা হচ্ছে রেয়ার ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনও রেকর্ড করতে পারবেন, বাট সেলফি ক্যামেরা দিয়ে অনলি 1080 পিক্সেলই হচ্ছে ভিডিও শুট করতে পারবেন। বরাবরের মতো এই স্মার্টফোনটিতেও থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার, তারপরে হচ্ছে আপনারা ব্যাটারিতে পাচ্ছেন হচ্ছে 4500 mAh ব্যাটারি, 33 ওয়াটের একটা ফার্স্ট চার্জার থাকতেছে, এবং ওরা দাবি করতেছে যেটা হচ্ছে আপনি 70% ফুল চার্জ হয়ে যাবে মাত্র 30 মিনিটে। তো মোটামুটি আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস জেনে ফেললাম এই স্মার্টফোনের দিকে কী রয়েছে। তো আপনার কাছে কী মনে হয়, 28,000 টাকার একটা স্মার্টফোনে কি এই জিনিসগুলো এনাফ, নাকি আপনার কাছে মনে হচ্ছে প্রাইসটা ওভার রেট হয়ে গেছে? আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে একটু প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম হইলেও কিন্তু পারত, অ্যাটলিস্ট আমার কাছে এটা মনে হয়। আপনার কাছে কী মনে হয় একটু কমেন্ট করে জানিয়ে দেন। তো বন্ধুরা, টেকনো ক্যামন 16 প্রিমিয়ার নিয়ে কথাবার্তা এতটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে, যদি উপকারী মনে হয় শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।